এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ইঞ্জিনিয়ারিং পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো একটা সার্কিট দেয়া আছে, এই সার্কিট থেকে আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে রূপান্তর করব। এই সম্পূর্ণ সার্কিটটাকে একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে রূপান্তর করব এবং এই সার্কিটটার ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা আমরা এই ভিডিওতে এই সার্কিট থেকে বের করব। আর আরেকটা কথা, সেটা হলো যে আমরা চ্যাপ্টার টু শুরু করছিলাম, চ্যাপ্টার টু এর এটা হলো লাস্ট লেকচার। এই লেকচারের মাধ্যমে আমরা চ্যাপ্টার টু শেষ করব। আগামী ভিডিওতে আপনাদের সবাইকে আমার মেথড অ্যানালাইসিসের যে লেকচারগুলো আছে সেই লেকচারগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের লেকচার। সেটা হলো, দেখেন একটা সার্কিট দেয়া আছে, এই সার্কিটটা থেকে আমাদের কি বের করতে হবে, আমাদের আর ইকুইভ্যালেন্ট বের করতে হবে এবং এই সার্কিটের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেই বিষয়টা বের করতে হবে। এখন অ্যাট ফার্স্ট দেখেন, আমি যেটা আর ইকুইভ্যালেন্ট বের করব, আমরা এর আগে আর ইকুইভ্যালেন্ট বের করছিলাম সিরিজ প্যারালাল দিয়ে, কিন্তু এই সার্কিটটাতে আমরা সিরিজ প্যারালাল দিয়ে আর ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করতে পারবো না। সেটার একটা কারণ হলো, দেখেন এই যে সার্কিটটা আছে সার্কিটটার মধ্যে একটা জায়গায় একটু সমস্যা আছে। সেই সমস্যাটা কোন জায়গায়, দেখেন এই ব্রাঞ্চটা যদি না থাকতো, এই টু ইন টু হোমের যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটা যদি না থাকতো তাহলে আমরা ইজিলি এটা এটা সিরিজ করে, এটা এটা সিরিজ করে, দুটো প্যারালাল করে পরে এটার সাথে সিরিজে সংযোগ করে দিতে পারতাম। আমরা ইজিলি কিন্তু কী করে ফেলতে পারতাম, এই আর ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করে ফেলতে পারতাম। কিন্তু এখানে এই যে একটা ব্রাঞ্চ দিছে, এই ব্রাঞ্চ দেওয়ার মাধ্যমে আমরা কি পারতেছি না, আর ইকুইভ্যালেন্ট সার্কিটটা ওই সিরিজ প্যারালাল করার মাধ্যমে পারতেছি না। এখন আমাদের কি করতে হবে, তাহলে আমরা গত ভিডিওতে একটা ম্যাথ প্রবলেম সলভ করছি এইরকম, এটা আসলে ডেল্টায় কানেকশন করা আছে, ডেল্টা কানেকশনে করা আছে। এই যে দেখেন এই রেজিস্টারটা, এই রেজিস্টারটা এবং এই রেজিস্টারটা, এই তিনটা রেজিস্টার মিলে কি এখানে একটা কি কানেকশন আছে, ডেল্টা কানেকশন আছে। যদি ডেল্টা কানেকশন সম্পর্কে আপনার কেউ অবগত না থাকেন, সেক্ষেত্রে আমার ডেল্টা, স্টার ডেল্টা বা ওয়াই ডেল্টার যে লেকচারটা আছে অবশ্যই অবশ্যই সেই লেকচারটা দেখে আসবেন। তারপর হলো ওই লেকচারের পরে হলো আরেকটা, এই লেকচারের উপর আরেকটা ম্যাথ প্রবলেম সলভ করা আছে সেটাও দেখবেন। আর এখন দেখেন কিভাবে বুঝলাম, আমি এই ভিডিওতে আবার একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বুঝলাম এটা ডেল্টা কানেকশন। ডেল্টা কানেকশনটা কি, ডেল্টা কানেকশন কিন্তু এরকম থাকে, এরকম থাকে, এরকম থাকে। এটা কি, এটা হলো একটা ডেল্টা কানেকশন, এটা কি আর এ, এটা হলো আর সি, আর এটা হলো আর বি, লাইক দেখতে দেখেন সম্পূর্ণ এরকম। কিন্তু এই যে এই এই রেজিস্টারটা, এই রেজিস্টারটা এবং এই রেজিস্টারটা, এই তিনটা রেজিস্টার ডেল্টা কানেকশনে আছে। দেখেন এই তিনটা রেজিস্টার যে কানেকশনটায় আছে এটার মধ্যেও কিন্তু সেম কানেকশনটা আছে। দেখেন আমি একটু মিলাই, দেখেন আপনি এই রেজিস্টারটা কি, এই রেজিস্টারটা, এই রেজিস্টারটা কি, এই রেজিস্টারটা। এখন আপনি বলতে পারেন এটা তো বাঁকা অবস্থায় আছে। ভাই বাঁকা অবস্থায় থাকলে যে কথা, সোজা করে, সোজা অবস্থায় থাকলেও একই কথা। আচ্ছা আগে আমি মিলাই, এই রেজিস্টারটা হলো এই রেজিস্টারটা এবং এই রেজিস্টারটা হলো এই রেজিস্টারটা। এখন আপনি বলতে পারেন ভাই এই রেজিস্টারটা এবং এই রেজিস্টারটা কি দুটো একসাথে কানেকশন আছে, দুটো একসাথে কি শর্ট অবস্থায় আছে এই এই প্রান্তটায়। কিন্তু এটা তো এরকম না, এটা তো এদিকে আর এদিকে। দেখেন এটাকে, এটা যদি আমি এটা মুছে, এটা মুছে যদি এরকম করে দেই, এবার কি হয়েছে, আগের মতো হয়েছে না, এটার মতো হয়েছে না। দেখেন এটা, এটাও কিন্তু এদিকে আছে। আচ্ছা এটা একটু সোজা না, আচ্ছা সমস্যা নাই, আমি এটা একটু কি করতেছি, আমি এটা একটু বাঁকায়া দিচ্ছি। দেখেন দেখা যাচ্ছে, আশা করি দেখেন আগের সার্কিটটা যেই কথা আর এই সার্কিটটা একই কথা। আগেরটাতে কি করছিল, এই রেজিস্টারটা কি হয়েছিল, এটা আইনা এইভাবে এনে কানেকশন করে দিছিল, আর একটু তারটা লম্বা করে এই যে তারটা আছে, এই যে রেজিস্টারের তারটা আছে এটা এদিকে না নিয়ে এদিকে লম্বা করে এই তারটা একটু বাড়াই দিয়ে একসাথে কানেকশন করে দিছে। আপনারা দেখতে পাচ্ছেন,
এই নোটটা আর এই নোট, মানে এই ব্রাঞ্চটা আর এই ব্রাঞ্চটা একটা নোটে কিন্তু কানেকশন আছে। দ্যাট মিন্স দেখেন, এটা 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 দুইটা নোটে কানেকশন থাকতো তখনই যদি এইটা এবং এটা, এই দুইটা নোট কি, এই দুইটা নোটের মধ্যে যদি কি থাকতো একটা রেজিস্ট্যান্স বা যে কোনো একটা ব্রাঞ্চ সংযুক্ত থাকতো, তাহলে কি হইতো এটা আর এটা আলাদা হয়ে যেত। কিন্তু যেহেতু এই এই যে এইটা এবং এইটা, এই দুইটার মধ্যে যেহেতু কি নাই, কোনো রকমের ব্রাঞ্চ নাই, সেই কারণে আমরা বলতে পারি যে এটা এবং এটা কি একই নোডে আছে। দ্যাট মিন্স এই যে কানেকশনটা আছে, এই কানেকশনটা কিসে আছে, ডেল্টা কানেকশনে আছে। এখন এটা থেকে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করতে হলে আমাদের কি করতে হবে, আমরা জানি যে কোনো একটা কানেকশন যদি ডেল্টা থাকে, তারকে যদি ইকুইভ্যালেন্ট সার্কিট রূপান্তর করতে হয়, সেক্ষেত্রে আমাদের অ্যাট ফার্স্ট স্টার কানেকশনে নিয়ে নিতে হবে। এখন দেখেন, স্টার কানেকশনে যদি নিয়ে নিই, কিভাবে নিব আমি আমার যে স্টার ডেল্টা বা ওয়াই ডেল্টা যে বেসিক ক্লাসটা নিয়েছি, সেই ক্লাসের মধ্যে আমি সম্পূর্ণভাবে ডিসক্রাইব করছি, তারপর আমি এই ভিডিওতে আবার বলতেছি আপনাদের সুবিধার্থে। অবশ্যই অবশ্যই যদি ওই ভিডিওটা কেউ না দেখে এই ভিডিওটা দেখতে আসেন, আপনারা অবশ্যই ওই ভিডিওটা আগে দেখে আসবেন। তাহলে দেখেন কিভাবে আমি করব। দেখেন আমাদের অ্যাট ফার্স্ট কাজ হলো কি, আমাদের অ্যাট ফার্স্ট কাজ হলো যে তিনটা রেজিস্টার কিসে আছে, ডেল্টা কানেকশনে আছে, তার মধ্যে ছোট করে একটা স্টার কানেকশন এঁকে নেয়া। তাহলে কিভাবে আঁকবো স্টার কানেকশন, এখান থেকে একটা, এখান থেকে, সরি, দেখেন একটা রেজিস্টার, আর এখান থেকে একটা রেজিস্টার। দেখেন ভিতরে কি করলাম, আমি একটা স্টার কানেকশন এঁকে নিলাম। এখন যেহেতু স্টার কানেকশন এঁকে নিয়েছি, এখন আমাদের কি লাগবে, ডেল্টা থেকে স্টারে রূপান্তর করতে গেলে আমাদের স্টারের মানগুলো লাগবে। এটা কি, এটা হলো, এটাকে ধরে R1, এটা হলো R2, আর এটা হলো R3। তাহলে কি আমাদের R1, R2 এবং R3 এর মানগুলো অবশ্যই আমাদের লাগবে। তাহলে এখন আমাদের কি করতে হবে, R1, R2 এবং R3 এর মানগুলা বের করতে হবে। এখন দেখেন আমি R1 এর মানটা কিভাবে বের করতেছি, R1 এর মানটা বের করার নিয়মটা হলো, এই R1 যে লোড বা রেজিস্ট্যান্সটা আছে, এইটা দেখতে হবে ডেল্টা কানেকশনের কোন দুইটা রেজিস্টারের সাথে কি আছে, সংযুক্ত আছে, এটা আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে। দেখেন এই যে R1 রেজিস্টারটা, এই R1 রেজিস্টারটা এই জায়গায় আছে কানেক্টেড। দেখেন এখানে কি কোন কোন রেজিস্টার সংযুক্ত আছে ডেল্টা কানেকশনের, এই রেজিস্টার ডেল্টা কানেকশনে কোনটা কোনটা ছিল, এটা এটা এটা। তাহলে এই R1 এর সাথে কোনটা সংযুক্ত আছে, R1 এর সাথে সংযুক্ত আছে এই 20 ওহম এবং 30 ওহম। তাহলে কি হবে, তাহলে এরকম হবে, তাহলে এই যে 20 ওহম এবং 30 ওহম কি হবে, গুণ হবে, 20 ওহম গুণন 30 ওহম। এখন আমাদের কি করতে হবে, আর নিচে কি দিয়ে ভাগ হবে, টোটাল রেজিস্ট্যান্সের, মানে টোটাল ডেল্টা রেজিস্ট্যান্সের যে যোগফলগুলো আছে, সেই যোগফল দিয়ে আমাদের কি করতে হবে, ভাগ দিতে হবে। কিভাবে, এই যে আমাদের ডেল্টা রেজিস্ট্যান্স কি কি, এটা এটা এবং এটা, তাহলে 30 ওহম, 30 প্লাস 20 প্লাস 50, তাহলে নিচে কত হয় 100, উপরে হয় 50, ইকুয়াল টু কত, 1/2, মানে কত আমাদের R1 বেরিয়েছে, কত R1 বেরিয়েছে হলো 0.5 ওহম। তাহলে আমাদের R1 বেরিয়েছে কত, 5 ওহম, সরি 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 একটা ভুল করছি, ভুলটা হলো আমি উপরে যোগ করে ফেলছি, এটা ইয়ে হবে, গুণ করতে হবে, এটা আমাদের গুণ করতে হবে উপরে। তাহলে 3 × 6 কত, 600, 100 তো 600 ভাগ করলে 6 ওহম। আচ্ছা এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের R2 এর মানটা বের করতে হবে। তাহলে R2 এর মানটা আমরা কিভাবে বের করব, আমরা দেখব যে ডেল্টা কানেকশনের সাথে R2 কোন কোন রেজিস্টারটা সংযুক্ত আছে। দেখেন এই যে R2টা, এটা কোন কোন রেজিস্টারের সাথে সংযুক্ত আছে, এইটার সাথে এবং এটার সাথে। তাহলে 20 × 50, উপরে কি হবে, 50 × 20, নিচে কি হবে, নিচে হলো 100। তাহলে উপরে কত, 50 × 20 কত হয়, 5 × 10, 5 × 10 আর হলো 2 0 1 2, তাহলে কত, 1000
আর নিচে কত হবে 100, তাহলে আমরা কত হয়, তাহলে আমাদের কত ওহম দাঁড়ায় এখানে, আমাদের এখানে ওহম দাঁড়ায় হলো 10 দা 1, সরি নিচে তো 100 তাই না, সরি 10, তাহলে এটা করলে আমাদের দাঁড়ায় হলো 10 ওহম, 10 ওহম। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের বের করতে হবে কি, এখন আমাদের বের করতে হবে আর থ্রির মানটা। তাহলে আর থ্রি কোনটা কোনটার সাথে সংযুক্ত আছে, আর থ্রির প্রান্তটা যেহেতু এখানে আছে, তাহলে এখানে কোনটা সংযুক্ত আছে, এটা এবং এটা, এই ব্রাঞ্চটা এবং এই ব্রাঞ্চটা কোথায় আর থ্রির সাথে সংযুক্ত আছে, যে দেখেন এখানে সংযুক্ত আছে, এই যে এটা এখানে সংযুক্ত আছে, তাহলে 30 ওহম এবং 50 ওহম। আর থ্রি ইকুয়াল টু 30 গুণন কত, 30 গুণন 50, 50 নিচে হলো 100, তাহলে আমাদের আর থ্রির মানটা কত আসে, 30 গুণন 50, 30 গুণন 50 1500, দ্যাট মিন্স আমাদের কত আসে, 15 ওহম, 15 ওহম। এখন দেখেন আমরা কি করব, এখন একটা কাজ করব, আমরা তিনটা মান তো বের হয়ে গেছে, এখন আমরা কি করব, বা আমাদের ডেল্টা কানেকশন, যে ডেল্টা কানেকশনটা আছে সেই ডেল্টা কানেকশনটা কি করব, মুছে দিব। আপনারা তো মুছতে পারবেন না, আপনারা আরেকটা সার্কিট আঁকবেন উইদাউট ডেল্টা কানেকশন, সারা শুধু স্টার কানেকশনটাকে রেখে, সেরকম হলে যে আমি ডেল্টা কানেকশনটাকে কি করে দিলাম, এখন আমি মুছে দিলাম, দেখেন এখন কিন্তু আমার কি নাই, কোনো ডেল্টা কানেকশন এখানে নাই, তখন কি হবে, ডিরেক্ট এটা এটার সাথে সংযোগ হবে। এখন দেখেন আমাদের আর ওয়ান এর মানটা কত, আচ্ছা এটা তো আমরা এইভাবে লিখতে পারি তাই না, যেভাবে দেখেন একটু সুন্দর করার জন্য, যাতে মানগুলো সুন্দরভাবে লেখানো লেখা যায়, এটা তো এইভাবে ছিল এইভাবে, আর এটা এইভাবে ছিল এইভাবে, আর এখানে সংযোগ ছিল এরকম ছিল এরকম ছিল, কিন্তু আমি কি করলাম লম্বা একটা তার দিয়ে নিচে সংযোগ করে দিলাম, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এটা হলো এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এটা এটা কি ছিল আমাদের আর থ্রি, এটা ছিল আর ওয়ান আর এটা ছিল আর টু, তাহলে আর ওয়ান আমরা কত পাইছি 6 ওহম, তাহলে এটা হলো, এটা হলো 6 ওহম, আর এটা পাইছি হলো আমরা, এটা পাইছি হলো 10 ওহম, আর টু পাইছি 10 ওহম, 10 ওহম, ওকে, আর আর থ্রি পাইছি আমরা 15 ওহম, এই হলো 15 ওহম। এখন দেখেন যে বিষয়টা, এখন কিন্তু ইজিলি আমরা কি করে ফেলতে পারতেছি, করে ফেলতে পারতেছি, কারণ কি এইটা এবং এটা কিসে আছে, অবশ্যই সিরিজে আছে, তাহলে কি এটা আমরা সিরিজ করব, এটা এবং এটা সিরিজে আছে, এটা সিরিজ করে একটা করে ফেলবো, এটা এই দুটা সিরিজ করে একটা করে ফেলবো, তখন কি করতে পারবো, তখন এখানে একটা থাকবে আর এখানে একটা থাকবে, তখন এই দুটাকে কি করে ফেলতে পারবো, প্যারালাল করতে পারবো। আসলে চলে আমরা করি, একটু মুছে দিচ্ছি, আমরা এখন আমাদের মূল অঙ্কে চলে যাবো, আমাদের সিম্পলিফাই করা শেষ সার্কিট, আমরা ডেল্টা থেকে স্টারে কনভার্ট করে ফেলছি। এখন দেখেন এই 10 ওহম এবং এই 10 ওহম কি আছে, সিরিজে আছে, 10 ওহম অ্যান্ড 10 ওহম আর সিরিজ, সিরিজ, তাহলে যদি সিরিজে থাকে তাহলে 10, আমাদের নিয়ম জানি আমরা 10 যোগ 10, সিরিজে থাকলে যোগ করে দিলেই হয় 20 ওহম, তাহলে এই দুটাকে কি করে ফেলতে পারি, আমরা সিরিজ করে ফেলছি একটা, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের হলো 20 ওহম, অ্যান্ড পরে কি 24 ওহম এবং 6 ওহম, 24 ওহম অ্যান্ড সি সরি 6 ওহম আর সিরিজ, সিরিজ কত, তাহলে যোগ করে দিতে হবে 24 যোগ কত, 6 ইকুয়াল টু 30 ওহম, তাহলে এই দুটো আমরা সিরিজ করে ফেলছি, এই দুটো যেহেতু আমরা সিরিজ করে ফেলছি সেহেতু একটা হয়ে গেছে, দ্যাট মিন্স কোথায় আছে এখন এটা কত, 30 ওহম। এখন 30 এবং 20 কে প্যারালাল করতে হবে, দেখেন এটা এবং এটা কিসে আছে, প্যারালাল আছে, 30 ওহম এবং 20 ওহম কিসে আছে, প্যারালালে আছে, তাহলে
20 ওহম প্যারালাল 30 ওহম, আমরা দেখি কত আসে। 20 ওহম প্যারালাল 30 ওহম কত আসে আমাদের, 20 ওহম আর 30 ওহম যদি আমরা প্যারালাল করি তাহলে আসতেছে আমাদের এখানে হলো 12 ওহম, 12 ওহম। এখন তাহলে কি এইটা আর এটা প্যারালাল করে ফেলছি, তাহলে দুইটা যদি প্যারালাল করে ফেলছি সেটা একটা হয়ে যাবে, এটাকে মুছে দিতে পারি। অবশ্যই আপনারা সার্কিটগুলো একে একে করবেন, কারণ একবারে করতে গেলে আপনাদের ভুল হতে পারে। আমি এখানে ইয়ে করতেছি, সরি সেটা একবারে আঁকি, আমি এটাকে মুছে মুছে করতেছি বোর্ড থাকায়, হোয়াইট বোর্ড থাকায়, কিন্তু আপনারা খাতায় করবেন, একে একে করবেন। দেখেন এটা কত ছিল, এটা কত আসছে 12 ওহম, 12 ওহম, আর আঙ্গুলের এটা ছিল হলো 15 ওহম। এখন দেখেন এই সম্পূর্ণ সার্কিটটা কিসে আছে, এই সম্পূর্ণ সার্কিটটা সিরিজে আছে। তাহলে পুরোটা যদি আমি যোগ করে দেই যা আসবে তাই আমার কি ইকুইভ্যালেন্ট সার্কিট, তাহলে কত 13 ওহম, 13 ওহম, 12 ওহম, 12 ওহম, এন্ড 15 ওহম, 15 ওহম, আর সিরিজ সিরিজ সিরিজ, তাহলে কি 13 যোগ 12 যোগ 15, তাহলে কত আসে 13 যোগ 12 যোগ 15, কত আসে আমাদের 40 ওহম। আমাদের আসতেছে হলো 40 ওহম। তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা কত আসতেছে, আমাদের টোটাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা হলো 40 ওহম আসতেছে। আমাদের যেটি ইকুইভ্যালেন্ট সার্কিট সেটা আসতেছে হলো 40 ওহম। তাহলে এখন আমাদের দেখেন আমাদের আর ইকুইভ্যালেন্ট বের করা কিন্তু শেষ, এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হলো এই যে এই সার্কিটটার ভিতর দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই বিষয়টা আমাদের বের করতে হবে। তাহলে আমরা তো দেখেন আমাদের ওহম আছে এবং ভোল্টেজ আছে, তাহলে তো আমরা অবশ্যই কি করতে পারবো, কারেন্টটা বের করে ফেলতে পারবো। আমরা এখানে যদি কি করি একটা ওহমের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি করে ফেলতে পারবো, আমরা কারেন্টটা বের করে ফেলতে পারবো। দেখেন অ্যাপ্লাই ওহমস ল, তাহলে আমরা কি জানি আই সমান ভি বাই আর, আই সমান ভি বাই আর, আমাকে ভি কত 240 আর আমাকে আর কত 40, তাহলে 240 ভাগ হলো 40 কত আসতেছে 6, আমাদের কারেন্ট হলো 6 অ্যাম্পিয়ার, আমাদের কারেন্ট কত 6 অ্যাম্পিয়ার। এবং আমাদের তাহলে এটার ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে হলো 6 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আর আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হলো কত 40 ওহম। আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে বুঝতে পারছেন, যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন এই ম্যাথটা করতে গিয়ে বা এখানে বুঝতে কোনো রকমের সমস্যা হয়ে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে সেই গ্রুপ ইঞ্জিনিয়ারিং পয়েন্ট, সেই গ্রুপে আশা করি জয়েন করবেন আপনারা, জয়েন করলে বিভিন্ন কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারবেন, কোনো ধরনের সমস্যা থাকলে বা অঙ্ক করতে গিয়ে কোনো প্রবলেম হলে আপনারা ওই জায়গায় কোয়েশ্চেন করতে পারবেন, আমি আশা করি ওই জায়গায় সলভ করে দিব। আর এই অঙ্কের মাধ্যমেই আমরা কি করলাম, আলেকজান্ডার সাদিকোর মানে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট যে বইটা আছে সেই বইটার যে চ্যাপ্টার টুটা ছিল যে বেসিক ল এবং ইকুইভ্যালেন্ট সার্কিট নোড ব্রাঞ্চ তারপর এই সব কিছু আমরা কি করছি, KVL KCL ওহমস ল সব কিছু বেসিক আমাদের যতটুকু দরকার ছিল সব কিছু কি করছি আমরা এই ভিডিওতে, মানে এই পুরো প্লেলিস্টের মধ্যে প্লেলিস্টের চ্যাপ্টার 2 এর যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা এই চ্যাপ্টারে শিখছি। আর পরবর্তী যে আমাদের চ্যাপ্টার মেথড অ্যানালাইসিস, সেই মেথড অ্যানালাইসিসের বেসিক ক্লাস এবং বেসিক ক্লাস রিলেটেড যতগুলো ম্যাথ আছে সবগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আর অবশ্যই অবশ্যই ইঞ্জিনিয়ারিং পয়েন্টের সাথেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।